তো তারা প্রচার করতেছে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল মুকদ্দাস খানায় গাবা। আল্লাহ পাক তাদের এই কথার বিপক্ষে তাদের কথাকে প্রত্যাখ্যান করার জন্য আয়াত নাযিল করে দিয়েছেন, যেটা খুতবার শুরুতে পাঠ করেছি। আল্লাহ পাক বলতেছে ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, সর্বপ্রথম আমি মানুষের জন্য পৃথিবীতে কোনো কিছু বানানোর আগে খানায় কাবা বানাইছি। সুবহানাল্লাহ, কত আগে বানাইছি, সারা পৃথিবীতে সর্বপ্রথম যখন একটু সাগর ছিল, পানি ছিল, তাফসীরে ইবনে কাসীরের ভিতরে আসছে ওই সাগরের ফেনা এক জায়গায় জমা হয়েছে, সেখানে একটা খালি ঘূর্ণন সৃষ্টি হয়ে খালি মাটি ভাইসা হয়েছে। পৃথিবীর যখন একটা গাছপালাও বানানো হয় নাই, কোন একটা দ্বীপ কোনো কিছু বানানো হয় নাই, ওই সময়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে খানায় কাবা নির্মাণ করে দিয়েছেন। মানব জাতি পৃথিবীতে আসার আগে পৃথিবীতে জিন জাতিরা বসবাস করত। জিন জাতিদের একজন জিন ছিল যার নাম আজাজিল, সব সময় মালিকের ইবাদত করত। সাকালাইনের এমন কোন জায়গা নাই যেখানে আজাজিলের সেজদা পড়ে নাই। মালিক তারে মহব্বত করে ফেরেশতাদের অন্তর্ভুক্ত করছে। সে আজাজিল আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ কোন দিকে ফিরে তোমার ইবাদত করব, একটা সামনে নকশা থাকলে বড় ভালো লাগে। আল্লাহ পাক কয় তোমার দরখাস্ত মঞ্জুর, তোমার জন্য এখানে কাবা বানায় দিলা। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, উসজুদু লি আদম, সব ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন বনি আদমকে একটা সেজদা করো সম্মান সূচক। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করছে, ইল্লা ইবলিস, ওই যে আদর করে আল্লাহ পাক ফেরেশতাদের ভিতরে ঢুকাইছে, ওই ইবলিস কয় খালাকতানি মিন্নার, আমি আগুনের তৈরি, ওয়া খালাকতাহু মিন তিন, সে মাটির তৈরি, আমার ঊর্ধ্বগামিতার গুণ আর তার নিম্নগামিতার গুণ, আমি তার সামনে মাথা নত করতে পারবো না। আল্লাহ পাক বলে তাহলে তুমি মারদুদ শয়তান কিয়ামত পর্যন্ত দূরে থাকো। এবার ইবলিস আমাদের সাথে রাগ করে বলে ক্বালা ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে মালিক কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। আল্লাহ পাক বলে দিলাম, ইবলিস বলে লা উগবিয়ান্নাহুম আজমাইন, মালিক তোমার বান্দাদেরকে আমি পথ ভ্রষ্ট করব, লক্ষ্য ভ্রষ্ট করব। আল্লাহ পাক বলে এত সোজা না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আমার একনিষ্ট বান্দা তাদেরকে কোনোদিন তুমি পথ ভ্রষ্ট করতে পারবা না। তারপরে খানায় কাবা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করলেন, এটা প্রথম দফা। আদম আলাইহিস সালাম জমিনে আসলেন, আদম আলাইহিস সালাম নির্মাণ করলেন, তার ছেলে শীস আলাইহিস সালাম নির্মাণ করলেন, পরবর্তীতে নূহ আলাইহিস সালামের প্লাবনের কারণে খানায় কাবার অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ করলেন, কোরআন সেটা বর্ণনা করছেন, ওয়া ইদি আরফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আর ইসমাঈল যখন বাপ বেটা মিলে খানায় কাবা নির্মাণ করলেন, কিছু চাপ যতটুক হাতে হাত যতটুক যায় ততটুক ইট ইট আর পাথর পাথর সেখানে ফিটিং করলেন, যখন আর পায় না হাতের নাগাল ছাড়ায় গেছে, আল্লাহ পাক তখন মাকাম ইব্রাহিম যেটা এখন রাখা আছে সেটাকে আসমান থেকে পাঠায় দিয়েছেন লিফট হিসেবে ব্যবহার হওয়ার জন্য। এ পাথরটার কত দাম আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহর কোরআনে বলেন ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এটাকে আমি নামাজের জায়গা বানায় দিলাম, এ কারণে হারামের ইমাম মাকামে ইব্রাহিমের এখানে দাঁড়ায়। সুবহানাল্লাহ,
এই মুসলমান এই মসজিদের হেডকোয়ার্টার বুঝাই দিয়ে কথা বলতেছিলাম। আমরা অনেক সময় দিনের কোনো কাজ করতে পারলে মনে করি অনেক কিছু কইরা ফলাইছি। খানায় কাবার মতো দামি একটা ঘর বানায় ইব্রাহিম আলাইহিসসালাম এটা মনে করে নাই যে অনেক বড় নেক কাজ করছি। দিলের ভিতরে তখনো পর্যন্ত তাওয়াজু, তখনো পর্যন্ত দিলের ভিতরে কোনো আমিত্ব ভাব আসে নাই। মালিকের দরবারে হাত উঠে বলে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। এ মালিক আমরা বাপ বেটা মিলে যে কষ্ট করলাম এই কষ্টটা তুমি তোমার দরবারে কবুল করে লও সুবহানাল্লাহ। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিমে পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
খর্গপুর উত্তরপাড়া বাইতুর রহমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহদি ওয়াজ মাহফিল, দুদিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিন। আজকের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, দিন প্রিয়, তাওহীদ প্রিয়, দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর মসজিদ, আল্লাহ পাকের ঘরকে পাশে নিয়ে বসার, দিনী মাকসাদকে সামনে রেখে বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতীব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং অতীব গুরুত্বপূর্ণ একটা মজলিস, এত সুন্দর মসজিদ এখানে হবে আজ থেকে কয়েক বছর আগেও মানুষ এটা কল্পনা করতে পারেনি, কিন্তু আল্লাহ পাক এখানে এই মসজিদ কি করছেন, করার ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদের অক্লান্ত চেষ্টা, কারো খুব বেশি চেষ্টা, কারো খুব কম চেষ্টা, তো এই মসজিদটা আসলে খানায় কাবার একটা শাখা। এই মসজিদের প্রাণ কেন্দ্র হচ্ছে খানায় কাবা। যেদিকে ফিরে আমরা সালাত আদায় করি, নামাজ আদায় করি, খানায় কাবা এটা কত ঐতিহাসিক, কত ফজিলতপূর্ণ, কত তাৎপর্যপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে নবুয়ত দান করলেন, দান করার পরে নবীজি বিভিন্ন জিনিসের জন্য আদিষ্ট হইলেন, পর্যায়ক্রমে নামাজের ব্যাপারে আদিষ্ট হইলেন, রোজার ব্যাপারে আদিষ্ট হইলেন, পর্দার ব্যাপারে বিধান নাজিল হইল, যাকাতের বিধান নাজিল হইল, জিহাদের বিধান নাজিল হইল। পুরা নবুয়তের 23 বছরের জিন্দগিতে হঠাৎ করে মাঝখানে 17 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত সে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবীজিকে নামাজ পড়ার নির্দেশ প্রদান করলেন। কেন? একটা কারণ এই হতে পারে যে যারা ইহুদি সম্প্রদায়ের লোক ছিল তাদের দিলটা যাতে নরম হয়, যে আমাদের যে পূর্বের সম্মানিত ঘর এর দিকে ফিরে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে, যাতে করে এরাও দিনের ভিতরে অন্তর্ভুক্ত হয়, শরীয়তে মুহাম্মদীকে গ্রহণ করে নেয়। যেমন যাকাতের বিধানে নিয়ম ছিল ওয়াল মুআল্লাফাতি কুলুব, বিধর্মীদেরকে ইসলামের শুরুর যুগে যাকাত দেওয়া জায়েজ ছিল, কেন, তাদের অন্তরটা নরম হয়ে তারা ইসলামে প্রবেশ করবে এই জন্য। পরবর্তীতে এই বিধানকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। এখন কিয়ামত পর্যন্ত কোনো অমুসলিমকে দান করা যাবে, কিন্তু ফরজ, যাকাত, ফিতরা এগুলো তাদেরকে দিলে কি হবে না, আদায় হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দিলের ভিতরে হারাম শরীফের খানায় কাবার মহাব্বত ছিল এত বেশি, যেই 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে নির্দেশ করেছেন, ওই 17 মাস নবীজি দিলে দিলে তামান্না করত যে আল্লাহ পাক কখন আবার আমাকে এই কাবার দিকে ফিরে নামাজ পড়তে নির্দেশ দিবে, সেই অপেক্ষা করতেন। বাইতুল মুকাদ্দাসও কিন্তু দামি মসজিদ। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কোন মসজিদে নামাজ পড়ার জন্য টার্গেট করে 78 কিলোমিটার অর্থাৎ মেকদারে সফরের যে সীমানা এটা অতিবাহিত করা কারো জন্য উচিত না, একমাত্র 3টা মসজিদ ছাড়া। অর্থাৎ এখান থেকে কেউ দুবাইয়ের কোন মসজিদে নামাজ পড়তে যাবে এই নিয়তে তার সফর করা উচিত না। যশোরের একটা মানুষ চাঁদপুর হাজীগঞ্জ বড় মসজিদে নামাজ পড়ার টার্গেট করে আসবে এই নিয়তে আসা কিনা উচিত না।
দূর দেশ সফর করা যাবে একমাত্র তিনটা মসজিদ, সেটা হচ্ছে বাইতুল্লাহ, মসজিদে নববী, মসজিদে আকসা। কেন? প্রত্যেকটা জিনিসের একটা স্পেশালিটি আছে। যেমন ফার্সিতে একটা প্রবাদ আছে, আগার হামা সবে কদরবুদ সবে কদররা বে কদরবুদ, যদি প্রতি রাত্রেই সবে কদর হইতো তাহলে সবে কদরের আর কি থাকতো না, দাম থাকতো না। এখানে যদি প্রতিদিন ওয়াজ মাহফিল হতো তাহলে একজন লোক কি পাওয়া যেত না, খুঁজে পাওয়া যেত না। সব সবাইকে, সব মাকে যদি মায়ের মতো মনে হতো তাহলে মায়ের আর দাম থাকতো না। সব বয়োজ্যেষ্ঠ পুরুষকে যদি বাবার মতোই মনে হতো তাহলে বাবার আর কি থাকতো না, দাম থাকতো না। যে কারণেই ওলামায়ে হাক্কানি বলেন যে জুমার নামাজের খুতবা ব্যতীত মসজিদের মিম্বরে বৈশা পুরা সপ্তাহ ব্যাপী এটার মধ্যে বৈশা ওয়াজ না করা উচিত। এটা হচ্ছে জুমার নামাজের কি ফজিলত। যেমন ঈদের নামাজে আসলে ঈদের নামাজের আগে পরে ওই দিন কোন ধরনের কোন নামাজ নাই, কোন ধরনের কোন কি নাই। কেন? এটা ঈদের নামাজের কি এক্সট্রা বৈশিষ্ট্য, আলাদা ফজিলত। তো এটা একটা ফজিলত, কোন মুসলমান দূর কোন মসজিদে নামাজ পড়তে, তার মানে সিলেটে শাহজালালের মাজারের পাশের মসজিদে নামাজ পড়ার জন্য এখান থেকে যাওয়া জায়েজ আছে, কথা বলেন জায়েজ। মাজার জিয়ারত তো প্রশ্নই উঠে না, এটা জায়েজ নয়। তো বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেও 50,000 রাকাত নামাজের সওয়াব হয়, সুবহানাল্লাহ। মসজিদে হারামে নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব হয়, মসজিদে নববীতে নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। আরে মসজিদে নববীর পাশে তো মালিকের জান্নাতটাই অবস্থিত, আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর মানে বর্তমান রওজা আর মিম্বরের মাঝখানটা একটা জান্নাতের টুকরা। এ মুসলমান, বুখারী শরীফের হাদিস পরের অংশে আল্লাহর নবী বলেন ওয়া মিম্বারি আলা হাউদি, আর আমার মিম্বরটা যে দেখতেছো এটা হাউজে কাউসারের উপর অবস্থিত, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার মিম্বরের নিচের থেকে হাউজে কাউসারের ঝর্ণা প্রবাহিত হবে, আল্লাহু আকবার বলেন। এত দামি জায়গা মসজিদে নববী, 17 মাস ব্যাপী পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, দিলের ভিতরে বড় তামান্না কখন আবার রব নির্দেশ করবে খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে। হঠাৎ করে বর্তমানে মদিনায় মসজিদে যুলকিবলাতাইন মসজিদে আসর অথবা জোহরের নামাজ 2 রাকাত পড়ছে, নবী আলাইহিসসালামের উপরে ওহি নাজিল হইছে ও নবী বাকি 2 রাকাত আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়বেন না, খানায় কাবার দিকে এই 2 রাকাতের মাঝখানে ঘুরে যা। সেখান থেকে মাসআলা বের হইছে, অপরিচিত কোন একজন মানুষ যদি এই এলাকায় আইসা এই জমিনের উপরে, মনে করেন মসজিদ নাই, মসজিদ থাকলে তো মেহরাব দেখলে বুঝা ফেলবে যে কোন দিকে পশ্চিম কেবলা, পূর্ব দিকে ফিরে নামাজ শুরু করছে। একজন লোক এসে যদি বলে এটা তো পশ্চিম না, পশ্চিম হচ্ছে এই দিকে, তখন সে সাথে সাথে কি করবে, ঘুরে যাবে, নামাজ কি করবে না, ছাড়বে না। কিছু কিছু মাসআলা এরকম আছে যেটা সব মুসলমানের জানা থাকা জরুরি। যেমন মসজিদে জামাতের সময় আপনি প্রবেশ করেছেন, প্রবেশ করে দেখলেন যে সামনের কাতারটা পুরো ভরপুর হয়ে গেছে, পিছনের কাতারে যদি অজুখানায় কারো অজুর শব্দ হয় তাহলে তো বোঝা যাবে নিশ্চিত আমার সাথে কেউ এসে এখানে যুক্ত হবে। যদি এমন সম্ভাবনা না থাকে তাহলে একা একটা লোক একটা কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া তার জন্য মাকরুহ, সেক্ষেত্রে সে কি করবে, সামনের থেকে চাই না একজন ব্যক্তিকে পিছনে কি করবে নিয়ে আসবে। এখন সামনের লোক যদি এই মাসালা না জানে তাহলে সে বলবে রে তুই আরে টান দেস কিল্লি, তোরে কি শয়তানে পাইছিস নি কোন,
তো নামাজ পুরো বাতিল। এই মাসালা তার কি থাকতে হবে জানা থাকলে, তাইলে যে টান দিল শুধু তার মাসালা জানা থাকলে চলবে না, যাকে টান দিল তারও মাসালা থাকা জানা থাকা লাগবে। তারপরে ইমাম সাহেবের নামাজের মাঝখানে সমস্যা হলো, এখন বাকি নামাজটা পিছনে যে পারে সে এটা গিয়ে কমপ্লিট করবে, ইমাম সাহেব হুজুর জন্য কি করবে বের হয়ে যাবে, খলিফা নিযুক্ত করবে। আপনি ভরপুর মসজিদে, এখন তো মসজিদ বড় হয়েছে, সামনের কাতারে দাঁড়াইছেন নামাজ পড়তে দাঁড়াইছেন, তখন আপনার হঠাৎ করে বাতাস বের হয়ে উযু ভেঙে গেছে নামাজের মাঝখানে, এখন আপনি কি নামাজে থাকতে পারবেন? নামাজ থেকে চলে যেতে হবে। সুবহানাল্লাহ, শরীয়ত একজন মুসলমানের সম্মানকে ইজ্জতকে কি পরিমাণ রক্ষা করছে। কোন একজন লোক যদি সামনের কাতার থেকে নামাজ ছেড়ে চলে যায়, বাকি সবাই মনে করব এই মনে কাজটা ঘটাইছে। এজন্য ফিকহের কিতাবগুলোতে লিখছে যে তুমি নাকে ধইরা তারপর বের হয়ে যাও, যাতে মানুষ বুঝে লোকটা নাক দিয়ে মনে হয় রক্ত বের হবে, সে যে বাতাস ছাড়ছে ওই অপমানের থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ, ইসলাম মানুষের সম্মান রক্ষা করার জন্য কতটা সতর্কতা অবলম্বন করেছে। নবী আলাইহিসসালামের মজলিসে বসা লুঙ্গি পরা এক লোক, ইজার লুঙ্গির নিচের পাট অনেক সময় কি করে নিচে পড়ে যায়, তখন নিচে পড়ে গেলে তো তার তালিব বসে কি করা যাবে দেখা যায়। এখন আমরা হইলে কি করতাম, তারে নিয়ে মস্কারা শুরু করতাম, কিন্তু নবী আলাইহিসসালাম কি করলেন, হঠাৎ করে বললেন যে চলো তো আমরা একটু সবাই দাঁড়াই, সকলে দাঁড়ায় আবার বসছে, এতে করে তার লুঙ্গিও ঠিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলা, এর নাম ইসলাম। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কাউকে কাউকে লজ্জায় ফালায়া দিনের কোনো দাওয়াত দেওয়া নিষেধ। আরেকটা মাসআলা স্পষ্ট, কোন সুন্নত কেউ তরক করলো যে কাজটা সুন্নত, সুন্নত তরক করার কারণে আমি কারো সাথে খারাপ আচরণ করলাম আমার কবিরা গুনাহ হবে। হ্যাঁ, যদি ফরজ তরক করে তাহলে সেই ক্ষেত্রে আমি তার সাথে শক্ত হইতে পারি। এই যে শরীর ভারসাম্য যে আমাদের নেই, এটা আমাদের ভিতরে আনতে হবে। শরীয়ত মানে আমার কাছে এটা ভালো লাগে বা লাগে না এটা না, অথচ আমরাই ওয়াজ করতেছি। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটের গোস্ত খাইতে দিলের ভিতরে কি করছেন, একটু শক্ত হইছেন, একটু অনিহা ভাব তৈরি হয়েছে। কেন, উনি যেই ধর্মে ছিল সেই ধর্মে ওটের গোস্ত খাওয়া নিষিদ্ধ ছিল, এখন হঠাৎ করে মুসলমান হওয়াতে এটা ওনার কাছে কি হয়েছে, একটু অপছন্দনীয় মনে হয়েছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শায়াতিন। এ ঈমানদার, ইসলামে ঢুকছো তো পুরাপুরি ঢুকে যাও, জাররা পরিমাণ বাহিরে থাকার কোনো সুযোগ নাই। শরীয়তে ইসলামীতে দাড়ি রাখার নির্দেশ আসছে, কারো যদি দাড়ি ভালো না লাগে এটা দোষ তার। বাপরি চুল রাখা পয়গম্বর নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা সুন্নত। যদি আপনি বাপরি রাখেন, আরেকজন যদি আপনাকে বলে তার চোট্টার মতো লাগে, তাহলে বুঝতে হবে আপনার দিলে এখনো শরীর মেজাজ ঢুকে নাই, কথা বলেন ঠিক কিনা। শরীয়তে ইসলামী একাধিক বিবাহ করা জায়েজ রাখছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাঈ মাসনা, তোমরা বিবাহ করো দুইটা, মা তাবা লাকুম তোমাদের চাহিদা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী দুইটা বিবাহ করো, ওয়া সুলাসা তিনটা করো, ওয়া রুবা চারটা করো। আল্লাহ পাক এটা বইলা ছাইরা দেন নাই, পরে আবার একটা শক্ত কথা বলছেন, ওয়াইন খিফতুম যদি তোমার ভয় হয়, আল্লাহ তাআদিলু তুমি শাসন ঠিকমতো করতে পারবে না, ইনসাফের পাল্লা তোমার বাঁকা হয়ে যাবে, তাইলে তুমি ফাওয়াহিদা একটা করবা।
তাহলে আল্লাহ পাক যেভাবে বলছেন ওইভাবেই তো আমার মেজাজ থাকা দরকার। কেউ যদি দুই বিবাহ করে হক আদায় না করে তাহলে আমি তাকে কি করব, ঘৃণা করব, যেহেতু আল্লাহ পাক ঘৃণা করতে বলছেন। আবার দুই বিবাহ তিন বিবাহ চার বিবাহ করে যদি হক ঠিক রাখে আমি যদি তাকে ঘৃণা করি তাহলে আয়াতের বিরোধিতা হবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। যেটাকে যেই জায়গায় রাখার কথা ওই জায়গায় রাখতে হবে, বাড়ানো যাবে না কমানো যাবে। সাহাবা ইকরাম চার পাঁচজন একসাথে বসে রইছে, বৈশা একজন বলতেছে কদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আরে আমাদের নবীর আগে পরে সব গুনাহ মাফ, তারপরেও নবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে নবী আপনার তো কোনো গুনাহ নাই, তারপরেও কেন আপনি দাঁড়ায় নামাজ পড়েন, পাগুলো ফুলায় ফেলেন, এত বড় লম্বা সেজদা হয়। আম্মা জানা আয়েশা মাঝে মাঝে তার শরীরে হাত দিয়া দেখতো যে ইন্তেকাল করছে না জীবিত আছে। শুধু নবী না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহু আকবার, হাসান হুসাইন জান্নাতের সর্দার হবে যুবকদের। এই কথা কিন্তু হাসান হুসাইন বড় আমল করার পরে বড় সাহাবি হওয়ার পরে বলেন নাই, তারা দুধের বাচ্চা থাকতেই নবী যে এই ঘোষণা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তারপরেও কি হযরত হাসান হযরত হুসাইন জীবনে এক অত নামাজ ছাড়ছে নাকি? ছাড়ে না। তো সাহাবি কয়েকজন বৈশা বলতেছে নবী জি এত নিষ্পাপ হওয়ার পরেও এত ইবাদত করে। একজন বলতেছে আমি আর জীবনে বিবাহ করব না, আরেকজন বলতেছে ওইদিকে খেয়াল করেন, আরেকজন বলতেছে যে আমি আজকে থেকে সারা বছর শুধু রোজাই রাখবো আর একদিনও রোজা ছাড়া থাকবো, আরেকজন বলতেছে যে আমি সারা রাত এখন থেকে নামাজ পড়বো আর কোনোদিন ঘুমাবো না, বিবাহ করবো না। কেন? যে বিবাহ করলে স্ত্রী বাচ্চা কাচ্চা এগুলো লালন পালন করলে ইবাদতের ব্যাঘাত ঘটবে, এজন্য করবে না। নবীজির কাছে এই কথা গেছে, নবী যে এটা শুনা বলতেছে ইন্নি আখশাকুম বিল্লাহ ওয়া আতকাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, আনা আসুমু ওয়া আফতিরু, আমি রোজাও রাখি, আমি ইফতারও করি, আমি নামাজও পড়ি, আমি ঘুমায়ও, আমি বিবাহও করি, আমি সন্তানও পালন পালন করি। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে মুসলমান, নবীর চেয়ে আগ বাইরা কোনো বুজুর্গ তোমার হওয়ার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? বেদাতি বেদাতি হয় কিভাবে? কয় যে এটার উপরে ইচ্ছা বিলাত করলে বেশি সওয়াব হবে, কিভাবে? এটার বেদাত কেন বলি? যেহেতু নবী করেন নাই, যেহেতু সাহাবী করেন নাই, যেহেতু তাবেইন করেন নাই, তাবে তাবেইন করেন নাই, ঠিক তদ্রূপ শরীয়তের কোন বিধান যদি আমার পছন্দ না হয় বুঝতে হবে শরীয়তের মেজাজ আমার এখনো তৈরি হয় নাই, কথা বলেন ঠিক কিনা? তো ওই যে কথা বলতেছিলাম যে তিনটা মসজিদ ছাড়া বহু দূরে অন্য কোন মসজিদের জন্য সফর করা যাবে না, মনে আছে তো? দুই রাকাত নামাজ পড়ছে মসজিদে কিবলাতাইনের মধ্যে, বাকি দুই রাকাত নবীজি আবার হারামের দিকে ফিরা আদায় করছে। ইহুদিদের মনের মধ্যে বড় কষ্ট লাগছে, ক্রিয়া আমাদের বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিল, মানুষের মধ্যে প্রচার করতে আরম্ভ করছে, দেখো দেখো মোহাম্মদ কিছুদিন এইদিকে নামাজ পড়ে কিছুদিন ওইদিকে নামাজ পড়ে, তামাশা করে মোহাম্মদ মানুষদেরকে নিয়ে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনের জায়গায় জায়গায় নবীকে কেউ কোনো কটাক্ষ করলে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কে কেউ কষ্ট দিলে আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে সান্ত্বনা দেন, সুবহানাল্লাহ। আসমান থেকে সাথে সাথে আয়াত নাজিল করে দেয়। এর একটা উদাহরণ হলো কোরআনে হাকিমে একটা ঘটনার প্রেক্ষিতে একটা আয়াত আসছে, মক্কার এক কুখ্যাত কাফের যার নাম উকবা,
কাফের হইলো মক্কাবাসীর মধ্যে মদিনাবাসীর মধ্যে মানুষকে মেহমানদারি করার যে গুণ এটা তাদের মধ্যে প্রচুর পরিমাণে ছিল। ও কবা ঘোষণা করছে এই ব্যবসায় যদি আমার খুব বেশি লাভ হয় তাহলে মক্কার সবচাইতে দামি মানুষটাকে সম্মানিত মানুষটাকে মেহমানদারি করিব। ব্যবসায় খুব লাভ হইছে তাহলে নবী আরবের জীবদ্দশায় নবীর চাইতে বেশি দামি আর কেউ হতে পারে? নবী আলাইহিসসালামকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো এখন আপনার উপর ঈমান আনি নাই কিন্তু আপনাকে আমি দাওয়াত দিয়ে আমার বাড়িতে মেহমানদারি করতে চাই। নবী আলাইহিসসালাম বলে ঠিক আছে কবুল। খাবারের দস্তরের সামনে গিয়ে পয়গম্বর বসে গেছে, খাবারের বর্তনে হাত দিবে, এর আগে নবী বলতেছে উকবা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক আমাকে উত্তম আখলাক শিক্ষা দেওয়ার জন্য জমিনে পাঠাইছে, তোমার সাথে আমার হবে তাওহীদ আর কালিমার সম্পর্ক, তোমার সাথে আমার এক বেলা খাবারের সম্পর্ক হইতে পারে না, এ উকবা তুমি যদি কালিমা না পড়ো তোমার খাবারের দস্তরে আমি হাত দিব না। উকবা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কোনো ঘটনা হইল নাকি? ইন্নি উশহিদুকা আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর প্রেরিত নবী আর আল্লাহ এক, এই সাক্ষী আমি দিয়ে দিলাম। নবীজি তার মেহমানদারি গ্রহণ করলেন, মক্কার দুষ্ট লোকেরা সংবাদ প্রচার করলো আবু জাহালের কাছে, এই সর্দার জানো কই কি জানবো, উকবা বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইছে, উকবা আবার কি করছে, কয় এক বেলা মেহমানদারি করার জন্য মুহাম্মদের কাছে বিক্রি হয়ে গেছে, কালিমা পাঠ করে ফেলাইছে। এবার উকবা বলতেছে আবু জাহেল সর্দার আমি তো দিল থেকে কালিমা পড়ি নাই, এটা আমি অভিনয় করে সাময়িক সময়ের জন্য কালিমা পড়ছি, নাউজুবিল্লাহ, কিয়ামত পর্যন্ত এই ধরনের অকবাদের অনুসারী একদল থাকবে যারা একটা সমর্থন পাওয়ার জন্য একটা ভোটের রাজনীতিকে চাঙ্গা রাখার জন্য মাহফিলের স্টেজে এসে বক্তৃতা করে, আবার পূজা মণ্ডপে বক্তৃতা করে, মাজারে বক্তৃতা করে, কনসার্টে বক্তৃতা করে, অর্থাৎ যেখানে তার সমর্থন দরকার সেখানেই সে বক্তৃতা করে, একদল আসে না নাই আওয়াজ করে বলে। আবু জাহাল বলে উকবা তোমার এই কথা আমি বিশ্বাস করি না, কই কিভাবে বিশ্বাস করবেন নেতাজি, কই তুমি মুহাম্মদের চেহারার মধ্যে গিয়ে থুতু নিক্ষেপ করবা, মসজিদে নববীর ভিতরে নবী নামাজ আদায় করতেছে, উকবা দরজায় গিয়ে ডাক দিছে মুহাম্মদ, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দিলটা ভরে গেছে, নবীজি মনে মনে ভাবলেন কালকে মুসলমান হয়েছে আজকেই মনে হয় কোন মাসালা জিজ্ঞাসা করবে, চেহারাটা আগে বাড়ায় কথা বলার জন্য আগে গেছে, উকবা কুখ্যাত কাফের পয়গম্বরের চেহারায় থুতু নিক্ষেপ করে ফলাইছে, আল্লাহ তাআলার কুদরতি কলিজায় বড় আঘাত লাগছে, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিসসালামকে দিয়া আয়াত নাজিল কইরা পাঠায় দিয়েছেন সাথে সাথে, ওয়ায়াউমা ইয়াদুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এ নবী আপনি দেখবেন এই উকবা কিয়ামতের দিন নিজের হাতটা চাবাইতে থাকবে, কামড়াইতে থাকবে, হাতের আঙ্গুল থেকে কোনোই পর্যন্ত বাহু পর্যন্ত সে চাবায়া খাইবে আর আফসোস করবে, কেন আমি মুহাম্মদের বন্ধুত্বকে ত্যাগ করলাম, কেন আমি কাফের মুশরিকদেরকে বন্ধু বানাইলাম। আজকে 56,000 বর্গ মাইলের ভিতরে যারা দাদাদেরকে খুশি করার জন্য, লাল কুকুরদেরকে খুশি করার জন্য আলেমদের উপর টর্চার করে নির্যাতন করে, তারাও সেদিন নিজেদের হাত কামড়াবে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরাও সেদিন আফসোস করে বলবে আহ কেন রে আমি আহম্মদ শফি সাহেবের বিরুদ্ধে উপচরণ করলাম, কেন রে শায়খের চরমনের বিরুদ্ধে আমি অবস্থান নিলাম, কেন বড় বড় আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাস্তিক মুরতাদদেরকে খুশি করলাম।
আফসোস করবে। তো নবীজি কেবলার দিকে ফিরে যখন নামাজ শুরু করছে, ওই সময় কাফেররা ইহুদিরা নাসারারা তিরস্কার করতে আরম্ভ করছে। আল্লাহ পাক আবার সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করে দিচ্ছে, সুবহানাল্লাহ। সায়াকুলু সুফাহা মিনান্নাসি মা ওয়াল্লাহু মা কিবলাতিহিম আল্লাতি কানু আলাইহা قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم এ নবী নির্বুদ্রা এই গাদা গর্দভরা কি বলে এটা আপনার কানে নেওয়ার দরকার নাই। কুল আপনি বইরা দেন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব যে আল্লাহ আর পশ্চিম সে আল্লাহ। আল্লাহ পাক যখন যেভাবে নামাজ পড়তে বলে ওইভাবে পড়ব, আল্লাহর নির্দেশে আমরা রোজা রাখি, আবার ঈদের দিন আল্লাহর নির্দেশে রোজা রাখি না, আল্লাহর নির্দেশে মা বোনারা নামাজ পড়ে, আবার অসুস্থতার সময় আল্লাহর নির্দেশেই নামাজ পড়ে না, আল্লাহর নির্দেশে এখানে একবার তাওয়াফ করে আবার অসুস্থতা থাকে তাওয়াফ থেকে বিরত থাকে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। এর কিছুদিন পরে আরেকটা হিউমার ছড়াইছে, সেটা কি? তো মোহাম্মদ যে খানা কাবার দিকে ফিরে নামাজ পড়ে, আপনাদের কষ্ট হইতেছে না? তো কষ্ট হইলে একটু ইশারা দিয়েন, পরবর্তী বক্তাকে বললে চলে আসবে ইনশাল্লাহ। আমাদের সকলে ইনশাল্লাহ মৌজুদ আছে আলহামদুলিল্লাহ বলে। তো এইবার একটা ছড়াইলো যে মোহাম্মদের খানা কাবা, এটা তো ঠিক আছে কিন্তু এটার চেয়ে বেশি সম্মানিত মসজিদ আকসা, নাউযুবিল্লাহ মিন যালিক। আরে এই খানায়ে কাবা কত দামি! খানায়ে কাবার পাশে যে চত্বর আছে না, যেখানে তাওয়াফ করে হাজী সাহেবরা, এর নিচে বহু নবীদের কবর আছে, সুবহানাল্লাহ বলেন। ফতোয়ায়ে মাহমুদিয়ার সপ্তম খণ্ডে স্পষ্ট আসছে, মসজিদ সম্প্রসারণের স্বার্থে, মসজিদ বাড়ানোর স্বার্থে কবর ভাঙা যাবে কিনা এই মাসালার ক্ষেত্রে আসছে। সেখানে উদাহরণ নিয়ে আসছে যে হারামের মাতওয়াফের মধ্যেও কি আছে? কবর আছে। কিন্তু আসছে বাংলাদেশে যদি এই মসজিদের সামনে যদি এখন একটা কবর দেওয়া হয়, অথবা আজ থেকে 50 বছর আগের একটা কবর থাকতো, এটা যদি ভাঙতে চাই তো মিছিল করবো যে না আমার বাবার কবর আমি ভাঙতে দিব না, আমার দাদার কবর ভাঙতে দিব না, কথা বলেন ঠিক কিনা? অথচ এটা চিন্তা করলো না যে আমার বাবার কবরের উপরে যদি মসজিদ হয়, এখানে যদি নামাজ হয়, তাহলে কি এর নিচে আযাব হবে? বড় কঠিন জিনিস না? এই জন্য আমরা আমাদের চোখে দেখি শরীয়তে অনেক কিছু ভালো লাগে না, কিন্তু শরীয়ত শরীয়তের চোখে দেখে যে এটাই ঠিক আছে। তো তারা প্রচার করতেছে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল মুকাদ্দাস, খানায়ে কাবা। আল্লাহ পাক তাদের এই কথার বিপক্ষে তাদের কথাকে প্রত্যাখ্যান করার জন্য আয়াত নাজিল করে দিয়েছে, যেটা খুতবার শুরুতে পাঠ করেছি। আল্লাহ পাক বলতেছে ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস, সর্বপ্রথম আমি মানুষের জন্য পৃথিবীতে কোনো কিছু বানানোর আগে খানায়ে কাবা বানাইছি, সুবহানাল্লাহ। কত আগে বানাইছি? সারা পৃথিবীতে সর্বপ্রথম যখন একটু সাগর ছিল, পানি ছিল, তাফসীরে ইবনে কাসীরের ভিতরে আসছে ওই সাগরের ফেনা এক জায়গায় জমা হয়েছে, সেখানে একটা খালি ঘূর্ণন সৃষ্টি হয়ে খালি মাটি ভাইসে উঠছে। পৃথিবীর যখন একটা গাছপালাও বানানো হয় নাই, কোন একটা দ্বীপ কোনো কিছু বানানো হয় নাই, ওই সময়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে খানায়ে কাবা নির্মাণ করে দিয়েছেন। মানব জাতি পৃথিবীতে আসার আগে পৃথিবীতে জিন জাতিরা বসবাস করত। জিন জাতিদের একজন জিন ছিল যার নাম আজাজিল, সব সময় মালিকের ইবাদত করত। সাকালাইনের এমন কোন জায়গা নাই যেখানে আজাজিলের সেজদা পড়ে নাই, মালিক তারে মহব্বত করে ফেরেশতাদের অন্তর্ভুক্ত করছে। সে আজাজিল আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ
কোন দিকে ফিরে তোমার ইবাদত করব। একটা সামনে নকশা থাকলে বড় ভালো লাগে। আল্লাহ পাক কয় তোমার দরখাস্ত মঞ্জুর, তোমার জন্য এখানে কাবা বানায় দিলাম। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, উসজুদু লি আদম, সব ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন বনি আদমকে একটা সেজদা করো সম্মান সূচক। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করছে ইল্লা ইবলিস, ওই যে আদর করে আল্লাহ পাক ফেরেশতাদের ভিতরে ঢুকাইছে, ওই ইবলিস কয় খালাকতানি মিন্নার, আমি আগুনের তৈরি, ওয়া খালাকতাহু মিন তিন, সে মাটির তৈরি, আমার ঊর্ধ্বগামী তার গুণ আর তার নিম্নগামী তার গুণ, আমি তার সামনে মাথা নত করতে পারবো না। আল্লাহ পাক বলে তেরে তুমি মারদুদ শয়তান, কিয়ামত পর্যন্ত দূরে থাকো। এবার ইবলিস আমাদের সাথে রাগ করে বলে কালা ফাউজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে মালিক কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। আল্লাহ পাক বলে দিলাম, ইবলিস বলে লা উবিয়ান্নাহুম আজমাইন, মালিক তোমার বান্দাদেরকে আমি পথ ভ্রষ্ট করব, লক্ষ্য ভ্রষ্ট করব। আল্লাহ পাক বলে এত সোজা না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আমার একনিষ্ঠ বান্দা তাদেরকে কোনোদিন তুমি পথ ভ্রষ্ট করতে পারবা না। তারপরে খানায় কাবা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করলেন, এটা প্রথম দফা। আদম আলাইহিস সালাম জমিনে আসলেন, আদম আলাইহিস সালাম নির্মাণ করলেন, তার ছেলে শীস আলাইহিস সালাম নির্মাণ করলেন, পরবর্তীতে নূহ আলাইহিস সালামের প্লাবনের কারণে খানায় কাবার অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ করলেন, কোরআন সেটা বর্ণনা করছেন, ওয়া ইযি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আর ইসমাঈল যখন বাপ বেটা মিলে খানায় কাবা নির্মাণ করলেন, কিছু চাপ যতটুক হাতে হাত যতটুক যায় ততটুক ইট ইট আর পাথর পাথর সেখানে ফিটিং করলেন, যখন আর পায় না হাতের নাগাল ছাড়ায় গেছে, আল্লাহ পাক তখন মাকাম ইব্রাহিম যেটা এখন রাখা আছে সেটাকে আসমান থেকে পাঠায় দিয়েছেন লিফট হিসেবে ব্যবহার হওয়ার জন্য। এ পাথরটার কত দাম আল্লাহর কাছে! আল্লাহ আল্লাহর কোরআনে বলেন, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এটাকে আমি নামাজের জায়গা বানায় দিলাম, এ কারণে হারামের ইমাম মাকামে ইব্রাহিমের এখানে দাঁড়ায়। সুবহানাল্লাহ, এ মুসলমান, এই মসজিদের হেডকোয়ার্টার বুঝাইতে গিয়ে কথা বলতেছিলাম, আমরা অনেক সময় দিনের কোনো কাজ করতে পারলে মনে করি অনেক কিছু কইরা ফেলাইছি, খানায় কাবার মতো দামি একটা ঘর বানায় ইব্রাহিম আলাইহিসসালাম এটা মনে করে নাই যে অনেক বড় নেক কাজ করছি। দিলের ভিতরে তখনো পর্যন্ত তাওয়াজু, তখনো পর্যন্ত দিলের ভিতরে কোনো আমিত্ব ভাব আসে নাই। মালিকের দরবারে হাত উঠায় বলে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলীম, এ মালিক আমরা বাপ বেটা মিলে যে কষ্ট করলাম এই কষ্টটা তুমি তোমার দরবারে কবুল করে লও। সুবহানাল্লাহ, আজকেও সেই নমুনা আমার মামারা যারা নানান মামা এখানে যারা মসজিদের জন্য কষ্ট করছে, আয়েশা বললাম দিলটা শান্তি হয়ে গেছে দেখা, আমার এক ভাই মামাকে বলল মামা এই উসিলা আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ, মামা সেই ইব্রাহিম আলাইহিস সালামের নমুনায় বলছে দোয়া করো আল্লাহ যাতে কবুল করে। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের পরে বনু আমালাকা, আমালাকা গোত্রের লোকেরা তারা খানায় কাবা নির্মাণ করেছে, তারপরে বনু জুরহাম খানায় কাবা নির্মাণ করেছে, তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের পঞ্চম ঊর্ধ্বতন পুরুষ কুসাই খানায় কাবা নির্মাণ করছে,
তারপরে নবীজির হায়াত যখন 35 বছর নবু এখনো নবুয়ত পায় নাই ওই সময় জাহিলি যুগে একবার খানায় কাবা নির্মাণ হয়েছে খানায় কাবা নির্মাণ হওয়ার পরে হাজরে আসওয়াদটা তার আপন জায়গায় কে রাখবে এটা নিয়ে সবার ভিতরে দ্বন্দ্ব দেখা দেয় এই গোত্রের সর্দার বলে এই বরকতি কাজটা আমি করব ওই গোত্রের সর্দার বলে বরকতি কাজটা আমি করব যেমন আজকে যদি বলা হয় এই মসজিদে সাউন্ড বক্সটা কে দান করবেন বহু মানুষ পাগল হয়ে যাবে কেন এটা দিয়ে সব সময় নামাজের তেলাওয়াত হবে সুবহানাল্লাহ পরবর্তীতে একটা ফয়সালা হলো সিরাতের কিতাবগুলোতে আসছে আগামী কালকে এই দরজা দিয়া বাবু সালাম দিয়া যে প্রবেশ করবে সে এই বিষয়ের ফয়সালা দিবে সে এটার মতপর হবে পরের দিন সকালবেলা ওই দরজা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছেন সুবহানাল্লাহ নবুয়ত পাওয়ার আগেই নবীজি কত সুষম বণ্টন নীতি অবলম্বন করেছেন নবীজি বললেন একটা চাদর আনো চাদর কই চাদরটার মাঝখানে হাজরা সত্তা রাখো হাজরা সত কত দামি পাথর মিনাল জান্নাত সরাসরিটা জান্নাত থেকে আসছে সুবহানাল্লাহ একটা শত পাথর এটা মানুষের গুনাহ তাই না নিতে নিতে কালো হয়ে গেছে আল্লাহু আকবার বলে তার মানে কিন্তু এই না যে এই পাথরের গুনাহ মাফ করার কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা আছে নাকি গুনাহ মাফ করার ক্ষমতা কার আওয়াজ করে বলেন কার আরো আওয়াজ করে বলেন কার হযরত ওমর হাজরে আসওয়াদের সামনে দাঁড়ায় বলছে ইল্লাকাল হাজার লাম ইয়াদুরুনি ওয়ালা ইয়ারফাউনি তুমি একটা সেরে পাথর আমাকে কোনো উপকার করার ক্ষমতাও তোমার নাই আমাকে কোনো फायदा দেওয়ার আমার কোনো ক্ষতি করার ক্ষমতাও তোমার নাই সুবহানাল্লাহ फायदा দিবে কে আল্লাহ এই গেল একবারের নির্মাণ তারপরে নবীজির নবুয়তের জীবন দশায় আর খানায় কাবা নির্মাণ হয়নি কিন্তু নবীজি শেষ বয়সে কয়েকটা আফসোস করেছেন আক্ষেপ করেছেন কিছু বিষয়ে এর মধ্যে একটা বিষয় ছিল আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্তেকালের আগে নবীজি যখন চাদর মুড়ি দিয়েছিলেন ওই অসুস্থতার পরে যে আর সুস্থ হন নাই আম্মা জান হযরত আয়েশা বলে পয়গম্বর চাদরটা সরাইছেন একাধিকবার বলছেন লাআনাল্লাহুল ইহুদা ওয়ান নাসারা লাআনাল্লাহুল ইহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা নবীজি বলছেন ওই সমস্ত ইহুদি নাসারাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হবে যারা নিজেদের নবীদের কবরকে সেজদার জায়গা বানাইছে এ মুসলমান দিলের কানে শুনেন নবীর কবর যদি সেজদার জায়গা না হতে পারে শাহজালাল শাহ মখদুম খামজাহান আলী খাজা মঈনুদ্দিন চিশতি রশিদ আহমদ গঙ্গোহী কোন পীরের কবর কি সেজদার জায়গা হতে পারে নাকি আরো জোরে বলেন কারণ নবীজি আরেকটা বিষয় আফসোস করছেন বলছেন আয়েশা আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবাটা যেমন কইরা বানাইছিলেন আমার দিলটা চায় আমি ওইভাবে খানায় কাবাটা বানাই জাহিল যুগে লোকেরা বানাইছে সেই স্ট্রাকচারটা পাল্টায় ফলাইছে সেটা কি ছিল নবীজি জাহিল যুগে ইব্রাহিম আলাইহিস সালামের খানায় কাবা নির্মাণ ছিল এই যে উঁচা দরজা সেটা নিচা ছিল দরজা ছিল দুই পাশে একটা দিয়ে প্রবেশ করতে আরেকটা দিয়ে বের হইতো এই যে ছোট্ট একটা দেয়াল হাতিমে কাবা এটা কাবার অংশ ছিল আরে কাবায় কাবাটা দেখতে কালো দেখা যায় কিন্তু এটার মর্যাদা কত মাহাত্ম কত সারা পৃথিবীর কাউকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা আল্লাহ আল্লাহর কোরআনে বলেন ওয়াল্লিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক আতিক মানে পুরাতন সর্বপ্রথম পুরাতন ঘর হচ্ছে খানায় কাবা সুবহানাল্লাহ যে কারণে মানুষ সেখানে গিয়ে দোয়া করে ইয়া রাব্বাল বাইতাল আতিক আতিক রিকাবানা মিনাল্লাহ
পুরাতন ঘরের মালিক আমার গর্দানটাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইভাবে গোরা মানুষ সেখানে গিয়ে মালিকের ডাক দেয়। যদি কাউকে প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে মাঝখানের ঘর কোনটা, উত্তর হবে এখানে কাবা। যে কারণে মক্কা মদিনাকে মিডল ইস্ট বলা হয়। এইখানেও দেখেন সময় হবে কিনা আমার, এইখানেও দেখেন ইহুদ নাসারাদের কি ষড়যন্ত্র। কোরআন হাদিসে কোথাও সৌদি আরব লেখা নেই। কি লেখা আছে? জাজিরাতুল আরব। কি লেখা আছে? এগুলো আমাদের জানা থাকা দরকার। তারা এটাকে বিকৃতি কেন করেছে? হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেছেন আখরিজুল ইহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, যে জাজিরাতুল আরবের ভিতরে ইহুদ নাসারাদেরকে থাকতে দেওয়া যাবে না, তাদেরকে বের করে দিবা। সুবহানাল্লাহ। যেমন দাজ্জাল জাজিরাতুল আরবে প্রবেশ করতে পারবে না, ফেরেশতারা তরবারি দিয়ে তাকে ধাওয়া করবে। সুবহানাল্লাহ। মদিনা উহুদ পাহাড়ের পেছন দিক থেকে দাজ্জাল প্রবেশ করার চেষ্টা করবে, সেখান থেকেও ফেরেশতারা তাকে তাড়ায় দিবে। এইবার বিজাতিরা চিন্তা করলো যে এই নাম থাকলে তো আমাদের ভাত নাই। তারা ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে তুর্কিদেরকে হটায়। দুইজন রিয়াদ এবং মক্কার দুই গভর্নরের মাঝখানে ঝগড়া লাগায় একজনের টিকাইছে, তার নাম হচ্ছে আসসাউদ, পরে আরেকটা নাম আছে, এবং তাকে পরামর্শ দিছে যে এই রাষ্ট্রের নামটা তোমার নামের সাথে মিলায় রাখো। নাউযুবিল্লাহ। বর্তমান যে বাদশা তার পঞ্চম অথবা ষষ্ঠতম ঊর্ধ্বতম পুরুষ, তার সেই নামকে পাল্টায় দিছে এবং তাদের সাথে কন্টাক্ট হয়েছে আমাদেরকে কি দিয়া, দাদন দিয়া, তাদেরকে ট্যাক্স দিয়া, ব্রিটিশদেরকে আমেরিকাকে ট্যাক্স দিয়ে তারপর তারা পরিচালনা করে। যে কারণে আজকে মুসলমানের হাতে পৃথিবীর 80% তেল মুসলমানের হাতে, পৃথিবীর সিংহভাগ গ্যাস মুসলমানের হাতে, বিমানের চাক্কা তৈরি হয়ে যে রাবার সেটা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার হাতে। পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলো যদি এক হয়ে বলতো আমরা ব্রিটেন আমেরিকাকে যারা মুসলিম নিধন করে তাদেরকে আমাদের তেল দিব না, তাদেরকে আমাদের গ্যাস দিব না, তাদেরকে আমাদের রাবার দিব না, এক মাসের ভিতরে সারা পৃথিবীর মুসলমানদের উপরে যে আক্রমণ হয় সেটা বন্ধ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমাদের শত্রু আমাদের নিজেদের ঘরের ভিতরে। মরহুম মরহুম পেশাব হুজুর জর্মনাই রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনার জান্নাতের মাকাম আরো বাড়ায় দেন, আমিন বলি। উনি একটা উদাহরণ দিতেন, ঐতিহাসিক উদাহরণ। কুরআন কুরআন চিনেন তো? এটা যখন গাছের মধ্যে আঘাত করতেছে তখন গাছ কাঁপতেছে, বাইরে আমার আর সহ্য হয় না। তখন কুরাল জবাব দিতেছে যে তোর একটা সজাতি মানে তোর একটা ডালাই তো আমার ভিতরে ঢুইকা ধরে আঘাত করতেছে। কথা বুঝেন নাই মনে হয়। আজকে ইসরায়েল একটা ছোট্ট ইহুদি রাষ্ট্র, সারা পৃথিবীর বিস্ফোরা কীট পতঙ্গ তাদের চতুর্পাশে, মুসলিম রাষ্ট্র এক পাশে জর্ডান, এক পাশে ওমান দেশ, এক পাশে তুমুক দেশ, এক পাশে সাগর, সমস্ত রাষ্ট্রগুলো যদি একতাবদ্ধ হয়ে বলতো সাবধান আমাদের আকাশ সীমা তোকে ব্যবহার করতে দিব না, তাহলে ইসরায়েলের সব নষ্টামি শয়তানি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কি? এগুলো না করার কারণে তারা সাহস পাইতে পাইতে এই পরিমাণ সাহস পাইছে। বাংলাদেশে আজকের খবর হইল হিউম্যান মিল্ক ব্যাংক, অর্থাৎ মায়ের দুধ দান করার ব্যাংক খুলছে এই ইহুদ নাসারার এনজিওরা। নাউযুবিল্লাহ। বলে একটু বুঝায় বলি, শরীয়তে ইসলামের একটা নিয়ম আছে, নিয়মটা হলো আমি আর আমার কোন খালাতো বোন যদি একসাথে ওই খালাতো বোন যদি আমার মায়ের দুধ খায় অথবা আমি যদি ওই খালার দুধ খাই তাহলে ওই খালাতো বোনের সাথে আমার দেখা দেওয়া জায়েজ হবে, দুগ্ধ বোন দুগ্ধ ভাই হিসেবে। কথা বুঝে আসছে? এই মাসালা জানেন তো সবার। এখন যেই শয়তানি আবিষ্কার করছে ঢাকা শহরে মিল্ক ব্যাংক তৈরি করছে, অর্থাৎ এখানে যে সমস্ত মায়েদের দুধ আছে এরা সেখানে দহন করে দান করবে। নাউযুবিল্লাহ। কত বিশ্রী ব্যাপার! সেই দুধ তারা
ব্লাড ব্যাংকের মতো রক্ত যেরকম প্যাকেট করে ফ্রিজিং করা হয় সেটা ফ্রিজিং করে রেখে দিবে অসহায় বাচ্চাদেরকে যে সমস্ত বাচ্চা বাস্টার্ড যাদের মা বাবা ঠিক নাই ডাস্টবিনে পাওয়া যায় এখানে সেখানে পাওয়া যায় তাদেরকে আইনা অথবা কারো মা মারা গেছে তাদেরকে আইনা শেক দুধ খাওয়ানো হবে মনে করেন ঢাকা শহরের ওই ব্লাড ব্যাংকের দুধ আপনাদের মারেগাঁও এলাকার কোন একটা মেয়ে খেয়েছে আবার সেই দুধটা আপনার আপনার কোন এক পুত্রবধূ দান করেছিল আপনার সেই পুত্রবধূর ছেলেকে ভবিষ্যতে সেইখানে আপনি বিবাহ করাইলে তার গায়ে তো লেখা থাকবে না সে কার দুধটা খাইছিল তাহলে এইভাবে হারাম সম্পর্ক স্থাপন করার একটা পন্থা পদ্ধতি আরম্ভ হইতেছে কথা বলেন ঠিক কি না মুসলমান সেই ব্লাড সেই মিল্ক ব্যাংকে দুগ্ধ দান করবে না এটা আমরা বিশ্বাস করি কথা বলেন ঠিক কি না এটাকে প্রতিহত করবে এটার প্রচার প্রসার সহ যাবতীয় আজকেও এটার পত্রিকা এটার ব্যাপারে প্রচারণার অ্যাড আসছে নাউযুবিল্লাহি মিন যালিক তো আমরাই আমাদের শত্রু আমরাই আমাদের ক্ষতি করতেছি মুসলমান দেশগুলো যদি এক হয়ে যেত মিডল ইস্ট দেশগুলো যদি এক হয়ে যেত তাহলে বিজাতির আমাদের উপরে আক্রমণ করতে পারত তো বলতেছিলাম পৃথিবীর কাউকে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে মাঝখানের ঘর কোনটা উত্তর হবে খানায় কাবা এ খানায় কাবার কত মাহাত্ম্য কত গুরুত্ব বাবা ভাইজান খানায় কাবাটা এমন একটা জায়গায় আল্লাহ পাক বানাইছেন এর সোজা উপরে চতুর্থ আসমানে ফেরেশতাদের খানায় কাবা বাইতুল মামুর অবস্থিত সুবহানাল্লাহ বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা মালিকের নামে তাওয়াফ করে 71,000 যখন চলে যায় আর 71,000 আসে এই 70 চলে যায় আবার 70,000 আসে সুবহানাল্লাহ একবার যেই 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে যায় ওরা আর কিয়ামত পর্যন্ত সিরিয়াল পায় না আল্লাহু আকবার বলে তাহলে কত ফেরেশতা আল্লাহ পাক বানাইছে আরে একজন জিবরাইল আলাইহিস সালামকে কত বড় করে আল্লাহ পাক বানাইছে মুস্তাদরাকে হাকিম হাদিসের কিতাব সেখানে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন জিবরিলকে বলে জিবরিল জিবরাইলের আসল নাম কি জিবরিল আসল উচ্চারণ জিবরিল জাবরাইল জাবরাইল এই তিন কারাত আমি আমার তাহকিক সর্বোচ্চ তাহকিক অনুযায়ী বলতেছি জিবরাইল যে বলা হয় এটা অশুদ্ধ উচ্চারণ এটা কি উচ্চারণ অশুদ্ধ উচ্চারণ বাংলায় লেখলেও জিবরিল লিখবেন বললেও কি বলবেন জিবরিল বলবেন এই মাহফিল থেকে যদি একজন মহান ফেরেশতার নামও শিখে যেতে পারি তাহলেও মাহফিল সফল সুবহানাল্লাহ বলে শুধু ওয়াজ হলো ঘন্টার পর ঘন্টা কোনো একটা কিছু জানলাম না কোনো একটা কিছু শিখলাম না তাহলে তো মাহফিলের কি নাই সার্থকতা নাই দাম নাই কয় জিবরিল তোমার আমার আসল আকৃতিতে দেখতে মনে চায় জিবরিল বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার এখান থেকে উঠা যাওয়ার পরে পূর্ব আকাশের দিকে আপনি তাকাইবেন তাকাইছে একটু পরে আসছে আয়েশা বলে নবী আপনি দেখছেন কয় না দেখি নাই কিছুই দেখেন নাই কয় দেখছি পুরো আকাশটা কালো হয়ে গেছে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে 600 পাখা দান করছে এর একটা পাখা মাত্রই জমিন থেকে আসমান পর্যন্ত আমি খুলে আপনারে দেখাইতে পারছি আল্লাহু আকবার বলে খানায় কাবার সোজা বরাবর উপরে বাইতুল মামুর তার সোজা বরাবর সপ্তম আকাশে মালিকের আরশ অবস্থিত আল্লাহু আকবার বলেন তার উপরে ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ তাফসীরে ইবনে কাসীরের ভিতরে আসছে বিশাল বড় মাঠের মধ্যে 5 টাকার কয়েন যদি 60টা নিক্ষেপ করা হয় যেমন ছোট দেখা যাবে আমার আপনার মালিকের আরশটা এত বড় যে তার তুলনায় এই 7 আসমান 7 জমিন এত ছোট মনে হবে সুবহানাল্লাহ আওয়াজ করে ইমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ তাহলে একটু খেয়াল করে দেখেন এবার যদি মালিকের আরশ থেকে একটা মার্বেল সোজা নিচে নিক্ষেপ করা হয় তাহলে সেটা আয়েশা বাইতুল মামুরের ছাদের উপরে পড়বে বাইতুল মামুর থেকে যদি একটা মার্বেল সোজা ছেড়ে দেওয়া হয় সেটা খানায় কাবার ছাদে আয়েশা পড়বে সুবহানাল্লাহ তার মানে তিরমিজি শরীফের হাদিস আছে কিছু কিছু বান্দা এমন হয় ইয়ানজুরু বিনুরিল্লাহ তার
তারা আল্লাহ পাকের আল্লাহ পাকের দেওয়া আল্লাহ পাকের দেওয়া চক্ষু দিয়া অনেক দূরের অনেক কিছু দেখতে পায়। আল্লাহু আকবার বলেন এমন চোখওয়ালা কাউকে যদি খানা একা আবার ছাদের উপরে দাঁড় করায় দেওয়া হয় আর সে যদি ওই চোখ দিয়া উপরের দিকে তাকায় তাহলে মালিকের আরশ দেখবে। মালিকের ছাদের উপর থেকে খানা একা আবার ছাদের উপর থেকে যে পাইপ বের হয়েছে পরনালা মিজাবে রহমা এটা দিয়া পানি পড়লে কত কত ফজিলত মক্কার লোকেরা পাগল হয়ে যায় সে পানিকে সংরক্ষণ করার জন্য। কেন বলে পৃথিবীর যত রহমত বরকত আছে সব রহমত বরকত গুলা সর্বপ্রথম খানা একা আবার ছাদে আসে, সেখান ইমামের সিনার মধ্যে আসে, তারপরে পিছনের মুসল্লি, তারপরে ডানে বামে এই সব মসজিদ গুলোতে ডিস্ট্রিবিউশন হয় রহমত। আল্লাহু আকবার বলে সারা পৃথিবীর যত রহমত বরকত হয় সকল খানা একা আবার থেকে এসে ছড়ায়। আর কেয়ামতের দিনে খানা একা আবার ভূমিকা কি হবে? আল্লাহ কোরআনে বলেন ইয়া ইউহান্নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের জালজালা যখন শুরু হয়ে যাবে ওয়াতারান নাসা সুকারা মানুষগুলোকে মাতাল দেখা যাবে, মদখোরের মতো দেখা যাবে। ওয়ামা হুম বিসুকারা আসলে তারা মদখোর না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ মালিকের আযাব দেখে তাদের এই হালত হয়ে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা চার মাসের অন্তঃসত্ত্বা নারীদের গর্ভপাত ঘটে যাবে কিয়ামত দেখা। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস মানুষগুলা কীট পতঙ্গের মতো ছড়ায়া ছিটায় পড়ে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মানফুস হাতের মধ্যে শিবুল তোলা নিয়ে ফু দিলে যেমন উঠতে থাকে পাহাড়গুলা পর্বতগুলা এমন উঠতে থাকবে। সারা পৃথিবীটা সাগর হয়ে যাবে, চটিয়াল ময়দান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে। ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র মালিক থাকবে আর কেউ থাকবে না। সেদিন খানা কাবাটা জাহাজের মতো পানির মধ্যে ভাসতে থাকবে, বালুর ভিতরে চুম্বক নিক্ষেপ করলে যেমন একটা বালু আরেকটা একটা একটা বালুর কালো কণাগুলো আইসা চুম্বকের সাথে লাইগা যায়। ঠিক তদ্রুপ এই যে আপনাদের বাইতুর রহমান মসজিদ সহ সব মসজিদ গুলা খানায় কাবার সাথে টাস টাস করে লাইগা মালিকের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলে যারাই মসজিদ গুলোতে দান করবে, যারাই মসজিদে নামাজ পড়বে, আবাদ করবে, এই মসজিদ গুলা তাদেরকে ভুলবে না। এক হাদিস আসছে সাবাত ইউদিল্লুহুমুল্লাহ সাবাতি ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লাহু ইল্লা বিযিল্লি আরশির রহমান সাত ব্যক্তিকে মালিক ছায়া দান করবে মালিকের আরশের নিচে ওই দিন যেদিন কোনো ছায়া থাকবে না। এর ভিতরে এক ব্যক্তি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ যার আত্মাটা সব সময় মসজিদের সাথে ঝুলানো থাকে। সুবহানাল্লাহ ওয়াল মাসজিদু গরীবুন লা ইউসাল্লুনা ফিহা ওই মসজিদ বড় অসহায় যে মসজিদের মধ্যে নামাজ হয় না। তাহলে মসজিদকে এত সুন্দর মসজিদ করা হয়েছে, এখন কাজ হবে কি এটাকে আবাদ করা? কিভাবে আবাদ করা? নামাজ পড়ে আবাদ করা। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর,